কাছাৰ জিলাৰ উধাৰবন্দৰ আন এগৰাকী চিত্ৰশিল্পীয়ে ইণ্ডিয়া বুক অফ ৰেকৰ্ডছত স্থান লাভ কৰিছে। উধাৰবন্দৰ কালিবাৰী ৰোডৰ চিত্ৰশিল্পী শুভদীপ দে নখত 5খন ছবি অংকন কৰি অভিলেখ গঢ়িবলৈ সক্ষম হৈছে। শুভদীপ নিজৰ নখত স্বামী বিবেকানন্দ, ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰ, APJ আব্দুল কালাম, মহাত্মা গান্ধী আৰু ভগৎ সিঙৰ ছবি আঁকিছিল। শুভদীপে সেই মহান ব্যক্তিসকলৰ ছবি নখত নিখুঁতভাৱে আঁকি আচৰিত কৰিছে। পিতৃ সুজিত দে আৰু মাতৃ জয়াৰাণীৰ পুত্ৰ শুভদীপে দীৰ্ঘদিন ধৰি চিত্ৰশিল্পৰ জগতৰ সৈতে জড়িত হৈ আছে। চিত্ৰকলাৰ জগতখনত তেওঁ সদায় মত্ত হৈ থাকে। বৰ্তমানে তেওঁ পলিটিকেল ছায়েন্সত স্নাতকোত্তৰ ডিগ্ৰী পঢ়ি আছে। শুভদীপৰ এই সফলতাক লৈ সমগ্ৰ কাছাৰ জিলা গৌৰৱ অনুভৱ কৰিছে। বহুতে তেওঁক অভিনন্দন জনাইছে। অভিলেখৰ স্বীকৃতিস্বৰূপে সংস্থাটোৱে প্ৰেৰণ কৰা প্ৰমাণ পত্ৰ, পদক আৰু বিভিন্ন উপহাৰ ঘৰত উপস্থিত হৈছে। শুভদীপ দে, উধারবন কালীবাড়িতে আমি থাকি। ইন্ডিয়া বুক অফ রেকর্ডে আমার যোগ্যতাকে সম্মান জানিয়েছে। আমি প্রথমে ইন্ডিয়া বুক অফ রেকর্ডের কার্যকর্তা এবং পরিচালনা সমিতির সবাইকে ধন্যবাদ জানাই। আমি ক্লাস 5 আর্ট জয়েন করি এবং শিক্ষা শেষ করে শিক্ষা দেওয়া শুরু করি এবং আজ অবধি দিয়ে যাচ্ছি। আমি প্রথমে পিনাকপাড়ি নাথ মহাশয়ের কাছ থেকে আমি আর্ট শুরু করি, শেষে পূজ্য স্যারের কাছ থেকে আমি লাস্ট এন্ডিং শেষ করি। আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল বড় কিছু একটা অ্যাচিভ করে। ইন্ডিয়া বুক অফ রেকর্ডের অনেক স্বপ্ন ছিল আমার। হঠাৎ একদিন মনে হলো নৌকুর উপরে আমি আর্ট করব। তারপর আমি কাজ শুরু করি। অনেকদিন আমি প্র্যাকটিস করেছিলাম। তারপর আমি সেপ্টেম্বরের 22 তারিখে আমি ড্রয়িংটা পাঠিয়ে দিই ইন্ডিয়া বুক অফ রেকর্ডে। তারপর এক মাস পরে আমার রেজাল্ট আসে, আমি সিলেক্ট হয়েছি। 2024 আমি গিনিস বুকের জন্য অ্যাপ্লাই করব জানুয়ারির লাস্টের দিকে। এটার জন্য এখন কাজ চলছে। তো আপনারা সবাই আশীর্বাদ রাখবেন যাতে আমি সফল হতে পারি। আমার ভবিষ্যতের পরিকল্পনা হচ্ছে অনেক বড় একটা মিউজিয়াম করব, আর্ট গ্যালারি। আর গরিব দুস্থ বাচ্চাদের জন্য আমি কাজ করব যাতে পিছিয়ে পড়া মানুষদেরকে আমি আর্ট শেখাতে পারি। এটাই আমাকে আশীর্বাদ করবেন আপনারা।